কোভিড পরিস্থিতিতে কিন্তু সংক্রমণ বেড়ে চলছে, তো এর মাধ্যমে মানুষের খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক মানুষ মরে যাচ্ছে, কেউ আবার অসুস্থ হচ্ছে। তো এই পর্যালোচনা করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নির্দেশটিতে এসেছে, তিনি এসে 13,000 শূন্য পদের নতুন একটি পদ সংস্থা গঠন করেছে। তো পুরোটা জানবো এই ভিডিওর মাধ্যমে কী বলতে চেয়েছে। তো এখান থেকে একটা খবরের কাগজ হিসাবে আমরা নিয়েছি, সম্পূর্ণ বিস্তারিত জানবো, ডিটেলসে জানবো। তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি করে নিন, এবং কি পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথম ভিডিওতে লেখা মানে খবর লেখা আছে যেটা, করোনার কোভিড-19 দ্বিতীয় ঝড় দেশে আছড়ে পড়তেই একদিকে যেমন হাসপাতালে বেড সংকট, অক্সিজেনের আকাল, ওষুধের চাহিদা বেড়ে গিয়েছে, তেমনি অন্যদিকে স্থায়ী কর্মীদের হেলথ ওয়ার্কার সংখ্যা বেশ কিছুটা কমে গিয়েছে। চিকিৎসক থেকে শুরু করে নার্স, চিকিৎসা ক্ষেত্রে যুক্ত কর্মীরা দিনরাত এক করে মানুষের সেবা করে চলছেন, যার ফলে তারা করোনা আক্রান্ত হয়ে পড়ছেন, এমনকি অনেকে মারা যাচ্ছেন। সব দিকে বিচার করে এই পরিস্থিতিতে এক সুখবর দিল রাজ্য সরকার। রাজ্যে আরও মোট 13,244 জন স্বাস্থ্যকর্মী নিযুক্ত করতে চলেছে স্বাস্থ্য দপ্তর। করোনার প্রথম পর্ব কাটিয়ে উঠতে না উঠতেই ঝড়ের গতিতে আছড়ে পড়েছে দ্বিতীয় পর্ব। তার উপর বাংলাসহ আরও 4 রাজ্য নির্বাচনের মরশুম চলায় সংক্রমণ ছড়িয়েতে হুহু করে। এই পরিস্থিতিতে প্রথম থেকে হাসপাতালে বেড এবং অক্সিজেন সংকট বড় আকার ধারণ করেছে। তবে বর্তমান ভারতের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন প্রতিবেশী দেশ থেকে শুরু করে বন্ধু দেশও। অক্সিজেন সহ নানা রকম চিকিৎসা সামগ্রী পাঠিয়ে ভারতে দুর্দিন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তেমনি দেশবাসীকে সুস্থ রাখতে একের পর এক করোনা হাসপাতাল সেফ হোমের সংখ্যা বাড়ানো হয়েছে, যেখানে প্রয়োজন হয়ে পড়ছে প্রচুর পরিমাণে নার্স, চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের। অন্যদিকে দিনরাত এক করে রোগী সেবায় নিয়োজিত থাকা স্বাস্থ্যকর্মীরা করোনা আক্রান্ত হয়ে পড়ছেন, তাদের মধ্যে কেউ কেউ 14 দিন বা তার বেশি দিনের জন্য কোয়ারেন্টাইনে গেলেও মারা যাচ্ছেন অনেকে, ফলে ঘাটতি তৈরি হচ্ছে স্বাস্থ্যকর্মীর জায়গায়। সেই ঘাটতি পূরণে এবং মানুষের সেবায় আরও বেশি করে স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে এবং সংকটের পরিস্থিতিতে এই সুখবর দিল রাজ্য সরকার। জানা গেছে এই পরিস্থিতি সামাল দিতে আরও 13,244 জন স্বাস্থ্যকর্মী নিযুক্ত করতে চলেছে স্বাস্থ্য দপ্তর। তো বন্ধুরা কী বলতে চাইছে, তো করোনা সংকটের জন্য যারা যারা কাজ করছে স্বাস্থ্যকর্মীরা, তারাও কিন্তু সেই কর্ম অর্থাৎ করোনা সমক্ষণে এসে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, কেউ মরে যাচ্ছে, কেউ ঠিক আছে। তাদের দেখার জন্য এবং কি হেলথ ডিপার্টমেন্টের থেকে হোম অর্থাৎ হেলথ হোমের থেকে তরফ থেকে নতুন 13,000 অধিক শূন্য পদে নিয়োগ করতে চলেছে। এই নিয়োগগুলি শুধুমাত্র হেলথ ওয়ার্কারদের পক্ষে হবে, তো এখানে সবাই আনন্দ পেয়ে লাভ নেই। এখানে যারা মানে সায়েন্স নিয়ে পড়েছো, যারা জানো একটু বেশি একটা মেডিসিনের বিরুদ্ধে জানো, তারা একমাত্র আবেদন করতে পারবেন। তো বন্ধু বোঝা গেলো, খবর কাছে পাওয়ার জন্য ডিসক্রিপশন লিঙ্ক আছে, সেখান থেকে ডাইরেক্টলি দেখে নিতে পারো। ভিডিও এরকম ছিল, ভিডিও দেখার জন্য সম্পূর্ণ ধন্যবাদ। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সুস্থ এবং ভালো থাকুন। ধন্যবাদ।